হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অনেকেই জিজ্ঞেস করছিলেন আসলে বিড়ালদের কোন ক্যাটফুড খাওয়াবো, সাশ্রয়ী এবং মানসম্মত কোন ক্যাটফুডটা ভালো। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন, বোনাচিবো ক্যাটফুডটি। এটি আসলে নতুন একটি ক্যাটফুড এসেছে এবং এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটফুড, কিন্তু প্রাইস অনুযায়ী অন্যান্য ক্যাটফুডের থেকে খুবই কম। এটা নিয়ে আমার দ্বিতীয় প্যাকেট কেনা। প্রথমে এক প্যাকেট খাওয়ানোর পরে আমি দেখলাম যে আসলে কেমন বেনিফিট, এরপরে আসলাম রিভিউ দিতে। দেখুন, আমি যেটা করি ক্যাটফুড কেনার পর, শুধু ক্যাটফুড না, আমি বিড়ালদের জন্য যে কোনো খাবারের প্রোডাক্ট কেনার পরে যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে ডেট। ডেটটা আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট মনে হয়, কারণ আসলে একটা জিনিস কেনার পরে এটা কতদিন আমি রাখবো বা কতদিন নাগাদ শেষ হবে সেটা কেউই আমরা বলতে পারি না। সো ডেট আছে এমন দেখেই কেনা উচিত। এবং আরেকটা যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে এখানে দেখেন প্রোটিনের পরিমাণ 36%, যেটা একটা প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটফুড শো করে। এছাড়াও এখানে আপনার বিভিন্ন ধরনের ভিটামিন আছে, যেমন ভিটামিন এ, ডি, থ্রি, ই। সবচেয়ে যেই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ক্যাটফুডটি বিড়ালদের বিভিন্ন ধরনের সমস্যার প্রতিকারক হিসেবে তৈরি করা হয়েছে। আমি কখনোই সাজেস্ট করি না যে আপনারা ক্যাটফুড খাওয়ান, কিন্তু এরকম ক্যাটফুড খাওয়াতে হয়, যে কোনো একটা টাইম বিড়ালদেরকে ক্যাটফুডের অভ্যাসটা করানো লাগে। সো কেন নয় যে ভালো ব্র্যান্ডের ক্যাটফুডটা আপনারা খাওয়ান। ক্যাটফুডটা আমার কাছে 1780 টাকা নিয়েছে 5 কেজির প্যাকেট, এবং সাইজটা দেখেন, এখানে দুই ধরনের শেপে আর কি ক্যাটফুডটা করা। আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এই ক্যাটফুড খাওয়ার পরে ওদের কোনো ধরনের বমি বা পটি এই ধরনের কোনো সমস্যা হয়নি। সো বন্ধুরা, যারা নতুন খাওয়াবেন, যদি এই ধরনের কোনো সমস্যা হয় তো এটা অ্যাভয়েড করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।